সারা বিশ্বব্যাপী যেখানে তাবলীগ জামাত কাজ করে যাচ্ছে দ্বীনের দায়ী হিসেবে, সেখানে সৌদি আরব কিভাবে বলতে পারে তাবলীগ জামাত নিষিদ্ধ? তাবলীগ হচ্ছে কোরআনের ভাষা, ঠিক কি না? তারা বলতে পারে তাবলীগ জামাত যেভাবে দাওয়াতি কাজ করছেন, আপনাদেরকে আরো আপডেট হতে হবে, আরো ভালোভাবে পরামর্শ দিয়ে ওনারা মাঠে ময়দানে কাজের পরামর্শ দিতে পারে, কিন্তু নিষিদ্ধ করতে পারে না। জোরে বলেন কথা ঠিক কি না? তাবলীগ চলছে, চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি তাবলীগ করেন, উনজিলা ইলাইকা মির রাব্বিক, কি দিয়া তাবলীগ করবেন? যা আপনার প্রভুর পক্ষ থেকে নাজিল হয়েছে সেটা হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহ পাক বলেন কোরআন দিয়ে তাবলীগ করেন, যদি কোরআন দিয়ে তাবলীগ করেন তাহলে অনেক বিপদ আসবে, মুসিবত আসবে, জুলুম নির্যাতন আসবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক বলছেন আল্লাহর কসম আমি আল্লাহ পাক আপনাকে হেফাজত করব। আরো জোরে বলবেন না, সুবহানাল্লাহ। সুতরাং কোরআন নিয়ে তাবলীগ করতে গিয়ে যদি আমাদের জেল খাটতে হয়, কোরআন নিয়ে তাবলীগ করতে গিয়ে যদি আমাদের ফাঁসির মঞ্চে উঠতে হয়, কোরআনের দাওয়াতি কাজ করতে গিয়ে যদি আমাকে দেশ ছাড়া হতে হয়, তারপরেও কোরআনের দাওয়াত আমরা বন্ধ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু বাংলার কিছু নামধারী মুসলমান নাস্তিক ইসলাম শব্দ বাংলাদেশে থাকতে দিতে চায় না। আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠি? এদের সম্মান আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন না, পরকালেও দিবেন না। বাংলাদেশেই জায়গা হয় নাই, বাইরে যায়ও জায়গা হয় নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন ছোট, তখন হঠাৎ এক বুড়ি বেটি মাথায় করে আটা নিয়ে যাচ্ছে, বাতাস এসে আটা উড়াইয়া নিয়ে গেল। দাউদ আলাইহিস সালাম তখন রাজ্য পরিচালনা করছেন। এই বুড়ি গিয়ে দাউদ নবীর কাছে গিয়ে বলতেছে, পয়গাম্বর, বাতাসে আমার আটা নিয়ে গেছে, এর বিচার চাই। দাউদ নবী কয়ে, আমি এখন কার বিচার করব, বাতাসে নিয়ে গেছে। কয় কেজি ছিল? 5 কেজি। যাও তোমাকে 10 কেজি দিলাম, নিয়ে যাও। এই বুড়ি বেটি একটু সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট সুলাইমানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সুলাইমান বলছে, বুড়ি মাথার মধ্যে কি বলছে আটা, কোথায় গিয়েছিলাম? পয়গাম্বর দাউদের কাছে আমি গিয়েছিলাম। কি হয়েছে? বাতাস আমার আটা নিয়ে গেছে, বিচার চাইতে গেছি 5 কেজির জায়গায়, দাউদ পয়গাম্বর আমাকে 10 কেজি আটা দিল। সুলাইমান বলে, বুড়ি যাও, ফিরত যাও দাউদ নবীর কাছে, গিয়ে বলো আমি আটা চাই না, আমি বাতাসের বিচার চাই, আমি আটা চাই না, বাতাসের বিচার করতে হবে। বুড়ি গেছে, পয়গাম্বর আমি আটা চাই না, যে বাতাস আমার আটা নিয়ে গেছে ওর বিচার করতে হবে। দাউদ নবী কয়, বাতাসের বিচার আবার কেমনে করবে? যাও আরো 5 কেজি দিলাম, 15 কেজি নিয়ে যাও। এবার 15 কেজি আটা নিয়ে বুড়ি যখন রওনা দিল, পথি মধ্যে আবার সুলাইমানের সঙ্গে সাক্ষাৎ। বুড়ি গো, কি বিচার হয়েছে না হয় নাই, এবার আরো 5 কেজি বাড়াইয়া দিছে, যায় বলো আটা চাই না, বাতাসের বিচার চাই। আবার বুড়ি চলে গেল দাউদ পয়গাম্বরের কাছে, একবার নয় দুইবার নয় কয়েকবার যাওয়ার পরে এবার দাউদ নবী ডাক দিয়া বলে, বুড়ি ব্যাপার কি, আটা দেই বারবার তুমি ফেরত আসো আমার কাছে, বুঝে আসে না ঘটনা কি, কে তোমাকে বারবার আমার কাছে পাঠায় দেয়? বুড়ি ডাক দিয়া বলেন, আমি চিনি না জানি না, ছোট্ট একটা বালক, বয়স হবে 13 থেকে 14, এই ছোট্ট বালকটা বারবার আমাকে পাঠায় দেয়,
বলে আটা দরকার নাই বাতাসের বিচার চাও। দাওয়াত নবী চিন্তা করে আমার রাজ্যের মধ্যে কে হতে পারে এমন ভাবে আমাকে বারবার আমার কাছে পাঠিয়ে দেয়, আমার ছেলে সুলাইমান ছাড়া আর কেউ হতে পারে না, কে হতে পারে, আমার ছেলে ছাড়া তো এমনটা করার কথা না, কে ডাক দাও দেখে সুলাইমান। বাবা আটা নিয়ে গেছে বাতাসে, আসামি হলো বাতাস, বাতাসের বিচার করা বাদ দিয়ে বারবার আটা দেন, এটা কি বিচার হলো? দাওয়াত নবী চিন্তায় পড়লেন যে বাতাসের বিচার কেমনে করব, বাতাসের বিচার হওয়া দরকার আছে কি নাই, কথা কয় না, বিচার হওয়া দরকার আছে, এই বিচার কি এটা শুনবেন, শুনবেন বাতাসের বিচার ওয়াজের একবারে শেষে করে দিব, এই হাতে আমি জমা রাখলাম, কেউ যাইবেন না তো ইনশাআল্লাহ, বাতাসের বিচার কি হয় এটা শুনে যাইবেন, রাজি আছেন? আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে এই সুলাইমান নবীর ইতিহাস বর্ণনা করে দিয়েছেন। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون سليمان نبی کے اللہ سبحانہ و تعالی এমন ক্ষমতা দিয়েছিলেন জিন মানুষ এবং পশু পাখি তার কথা শুনত, তিনটা দল ছিল। এই যে আমাদের দেশে যেমন পদাতিক বাহিনী সেনাবাহিনী আছে না, দুনিয়াতে কাজ করে সেনাবাহিনী, আবার উপরে যারা কাজ করে বিমান বাহিনী, আবার নদীতে যারা থাকে নৌবাহিনী, সুলাইমান নবীর ভিতরেও তিনটা বাহিনী ছিল। একটা হলো মানুষ, এটা পদাতিক বাহিনী স্থলে যেমন আমাদের সেনাবাহিনী, জিনেরা কাজ করত নদীর ভিতরে সমুদ্রের ভিতরে, সুবহানাল্লাহ বলবেন না, ওটা ছিল নৌবাহিনী, আর বিমান বাহিনী হলো পাখি, বিমান বাহিনী পাখি, বিমান বাহিনী পাখি, এই পাখি দিয়ে কি যুদ্ধ হয় নাই? কোন সুরা? সুরা ফিল। وأرسل عليهم طيرا أبابيل الله أكبر الله পাক পাখি দিয়ে আব্রাহার বাচ্চা নাজ্জাশির বাচ্চা আব্রাহাকে হস্তি বাহিনী ধ্বংস করে দিয়েছেন, আল্লাহর ঘরকে আল্লাহ পাক হেফাজত করেছেন। আর জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বিমান বাহিনী পাখি আর পদাতিক বাহিনী হলো মানুষ, নৌবাহিনী হলো জিন সম্প্রদায়। জিন সম্প্রদায় আছে কি নাই? আছে, দুনিয়াতে আছে। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত দলগুলিকে একসাথে ডাক দিয়েছেন, সবাইকে একসাথে ডাক দিলেন, নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী সবাই আসো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে সেই ঘটনা বর্ণনা করছেন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين حضرت سليمان نبي জিন সম্প্রদায় মানুষ সম্প্রদায় এবং পক্ষীকুলকে একসাথে ডাকলেন, সবাইকে একসাথে ডাকার পরে সবার খোঁজ খবর তিনি নিচ্ছেন কে কেমন ভাবে কাজ করছে, খোঁজ নিতে গিয়ে হঠাৎ করে দেখলেন
পাখিদের ভেতরে বিমান বাহিনীর থেকে যিনি যার ভেতরে ভূতত্ত্ববিদের দায়িত্ব দেওয়া ছিল একটা পাখি নাই ওই পাখির নাম হলো কোরআনের ভাষায় হুদহুদ এই হুদহুদকে তিনি দেখতে পাচ্ছেন না ব্যাপার কি হুদহুদ গেল কোথায় হুদহুদ পাখি আপনারা চিনেন কাঠ ঠোকরা যেটাকে বলে কাঠ কাটে চিনেন না মাথার মধ্যে একটা সুন্দর কাঠ কাটে কাঠ ঠোকরায় এরকম সাইজের পাখি তিনি হঠাৎ করে দেখলেন না কোথায় গেল আর আল হুদহুদ আম কানা মিনাল গায়বিন আমার কি হলো যে আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না কোথায় গেল সে এই হুদহুদ পাখি তার একটা দায়িত্ব ছিল মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল ভূতত্ত্ব মানে মাটির নিচে 40 ফিট মাটির নিচে কি আছে সেটা সে দেখতে পাইত 40 ফিট মাটির নিচে কোথায় পানি আছে কোন মাটির নিচে পানি আছে সেই সংবাদ দিত সুলাইমান নবীকে ওই জায়গায় জিনেরা মাটি খনন করে পানি উত্তোলন করত আমার ভাইয়েরা এই হুদহুদ পাখি সেই তথ্য দিত হঠাৎ করে হুদহুদ নাই কোথায় গেল হুদহুদের খবর নাও শকুনকে দায়িত্ব দেওয়া হলো ইগলকে সেনাপতির দায়িত্ব দেওয়া ছিল এই সেনাপতি ইগলকে সুলাইমান নবী ডাক দিলেন সেনাপতি তাড়াতাড়ি যাও হুদহুদকে দেখছি না কোথায় গেল হুদহুদ কিন্তু হুদহুদ চলে গেছে অনেক দূরে নিজের মায়ের খেদমত করার জন্য একটু গেছে বাড়িতে পথিমধ্যে পাহাড়ের উপরে আরেকটা হুদহুদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না পথিমধ্যে যে হুদহুদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল ওই হুদহুদটা বলছে ভাই তুমি তো আমার জাতি ভাই আমার রাজ্য এটা আমার রাজ্যের ভিতরে একটু ঘুরে আসো একটু দেখো আমার রাজ্যটা কত সুন্দর সুলাইমান নবীর এই ভূতত্ত্বের দায়িত্ব যে হুদহুদ পাখি সে সেই জায়গায় বিচরণ করছে আর ঘুরে ঘুরে সব কিছু দেখতেছে জোরে বলেন সুবহানাল্লাহ ওই জায়গায় সব কিছু দেখতেছে সুলাইমান নবী এবার রাজ্যের মধ্যে ঘোষণা দিলেন হুদহুদকে কেন পাচ্ছি না তার তো একটা শাস্তি হওয়ার দরকার ঠিক কি না لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين سليمان نبي ঘোষণা করলেন لأعذبنه عذابا شديدا কঠিন শাস্তি হবে সেই হুদহুদের আউলা আজবাহান্নাহু অথবা তাকে আমি জবাই করে ফেলব আউলা ইয়াতিয়ানি বিসুলতানি মুবিন উপযুক্ত কারণ যদি দর্শাতে পারে তাহলে তাকে নিষ্কৃতি দেব ছেড়ে দেব আর যদি কারণ না দর্শাতে পারে কঠিন শাস্তি তাকে দেব এই শাস্তি ঘটনা করলেন এক নাম্বার কঠিন শাস্তি দিবেন দুই নাম্বার তাকে জবাই করবেন হত্যা করবেন তিন নাম্বার উপযুক্ত কারণ যদি দর্শাতে পারে তাহলে তাকে মুক্তি দেওয়া হবে সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা কয়টা শাস্তি তিনটা শাস্তি ঘোষণা করলেন আল্লাহ পাক বলেন সুলাইমান হুদহুদ কোথায় ওর কথাই শুনলা না আর তুমি বিচার সাজাইলা ফাঁসিও দিবা জবাই করবা কাজটা কি ঠিক হইল কথা বুঝেন নাই সুতরাং বিচার করতে পারবা না হুদহুদ আসার পরে সে অভিযোগ দাঁড় করাবে কেন গেল সে সে যদি অভিযোগ খণ্ডাতে পারে তাহলে অবশ্যই তাকে মুক্তি দিতে হবে ঠিক কি না আগে তো শুনবা এক দ্বিতীয় হচ্ছে আইন আছে দেশে
তুমি সরকার হইছো কি হইছে আইন নাই কথা কই না গো সরকার হইছো কি হইছে আইন তো আছে আইনের দিকে খেয়াল করো তিন নাম্বার বিচারের কাজ হলো বিচারপতির তুমি কিসের বিচার করবা কথা বলেন কথা বলেন আমার ভাইরা তাহলে বোঝা গেল আসামির বক্তব্য না শুনে কোনো বিচার করা আরো জোরে বলেন আসামির বক্তব্য না শুনে কোনো বিচার করা বিচারপতির কাজ বিচারপতি করবে ঠিক কি না বিচারপতির কাজ সরকার করতে পারে না শিক্ষা নিতে হবে শিক্ষা নিতে হবে এখান থেকে আমার ভাইরা এবার হুদহুদ অনেক দূরে চলে গেলেন এবারে গল্পি শুনিল হুদহুদকে ধরার জন্য হুদহুদ কোথায় চলে গেল হুদহুদ তো ওই জায়গায় ঘুরে ঘুরে একটা তথ্য নিয়ে আসলো সে তথ্যটা কি হুদহুদ চলে আসলাম ইগল ধরে নিয়ে আসলাম আসার সঙ্গে সঙ্গে সুলাইমান নবীর সামনে হাজির হয়ে গেল হুদহুদ সুলাইমান নবী তো রাগে ফায়ার হয়ে আছে হুদহুদ সামনে আসার পরে বলতেছে যাহা বোনা মনে কিছু নিবেন না আগে তো আমার কথা শুনবেন তারপরে যত বিচার আছে সব করবেন মাথা পেতে নেব শোনার আগে বিচার করতে পারবেন না আগে কি তো শুনবেন আমি কোথায় গিয়েছিলাম এটা শুনবেন আগেই তো আপনি শাস্তি ঘোষণা করছেন আমি যে ক্ষমা চাবো তা ক্ষমা চাবো না আপনার কাছে কারণ আমার কথা যদি ভালো লাগে আমাকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন না দুই আমাক নিয়ে যে এত সমালোচনা হচ্ছে যারা সমালোচনা করতেছে এদেরকে আসামির আওতায় আনতে হবে তিন নাম্বার যারা সমালোচনা করতেছে আপনার রাজ্যে আমাকে নিয়ে এদেরকে আসামি করে এবং আমাকে নির্দোষ প্রমাণ করে আমাকে পুরস্কার দিতে হবে কথা কয় না ঠিক কি না কয়টা দাবি তিনটা সুলাইমান নবী কয় আচ্ছা আসো আসো বসো তুমি কি হয়েছে কোথায় গিয়েছিলে সেটা আগে বলো সুবহানাল্লাহ আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম এমন একটা খবর আমি নিয়ে আসছি যে খবর আপনিও জানেন না এটা শুধু আমি জানি আপনিও জানেন না বলেন তো শোনার আগ্রহ বাড়ছে না যে ঘটনাটা কি আমি সব জায়গায় ঘোরাফেরা করি সকালবেলা সিংহাসন নিয়ে উড়াল দেই আমি সারা রাজ্য ছয় ঘন্টার ভিতরে ঘুরে আসি আর এমন একটা খবর আমার কাছে নাই এটা কেমন কথা সুবহানাল্লাহ আমার ভাইয়েরা সুলাইমান নবীর আল্লাহ পাক দিয়েছিলেন এত বড় মজেজা দিয়েছিলেন সুলাইমান নবী সকালবেলা যদি সিংহাসন নিয়ে উড়াল দিতেন বাতাসের মধ্যে উড়াল দিতেন সন্ধ্যার সময় সারা পৃথিবী একবার সফর করে রাজ্যে চলে আসতে এমন ক্ষমতা হঠাৎ করে একদিন বাতাসের ভিতরে তিনি উড়ে যাচ্ছেন ডান পাশে 300 স্বর্ণের চেয়ার বাম পাশে 300 স্বর্ণের চেয়ার সামনে 600 স্বর্ণের চেয়ারের ভিতরে জিন পরিরা বসা আবার মানুষ জিনরা সবাই বসা সিংহাসন নিয়ে উড়ে যাচ্ছেন হঠাৎ করে জমিনের এক আল্লাহর বান্দা এই দৃশ্য দেখে বলে ফেললেন সুবহানাল্লাহ সুলাইমান নবীর ইজ্জত সম্মান আল্লাহ পাক কত বাড়াইয়া দিছেন আমার রব্বুল আলামিন ডাক দিলেন এই সুলাইমান দাঁড়াও রে সুলাইমান আর সামনে যাও না দুনিয়ার জমিনে আমার এক বান্দা তোমার সিংহাসন দেখে আমি রব্বুল আলামিনের প্রশংসা করেছি তাকে তুমি সংবাদটা দিয়ে আসো আমলের সংবাদ জোরে বলেন সুবহানাল্লাহ সুলাইমান নবীর
সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহর মেসেজ আসলো, যাও ওকে সম্মান করে আসো। পুরা স্টেজ পুরা সিংহাসন নিচে নামতেছে, এই লোক মারছে দৌড়, না জানে কি হয়ে যায়। সুলাইমান নবী ডাক, দেয় দাঁড়াও দাঁড়াও, যাও কেন, আল্লাহ পাক তোমার কাছে আমাকে পাঠাইছে। সুলাইমান নবী ডাক, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে একবার তুমি সুবহানাল্লাহ পড়েছো, আল্লাহ পাক সুবহানাল্লাহর মর্যাদা এত তোমার দিয়েছে, আমার যে সিংহাসন এই সিংহাসনের চেয়ে একবার সুবহানাল্লাহ পড়ার দাম আল্লাহর কাছে বেশি হয়ে গেছে, এই জন্য আমরা মাঝে মধ্যে তাসবি পড়ব, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সুলাইমান পয়গম্বর এবার সুলাইমান পয়গম্বর হুদহুদের বিচার করবে, কিন্তু আগে ইতিহাস শুনবে, ঘটনা শুনবে। ঘটনা কি? হুদহুদ বলছে, হুজুর আমি এমন একটা রাজ্যের ভিতরে গিয়েছিলাম, ওই রাজ্যের ভিতরে দেখি একটা রানী আছে, ওই রানীটা নাম হলো বিলকিস, ওই রানী বিলকিসের বিশাল বড় একটা সিংহাসন আছে, ওই জায়গায় ওই রানী বিলকিসের ক্ষমতা এত বেশি, কিন্তু দুঃখের বিষয় ওই রানী বিলকিস সূর্যকে পূজা করে, আল্লাহকে ডাক দেয় না। পয়গম্বর এমন একটা জায়গায় গিয়েছিলাম, এমন একটা রাজ্যে, ওই রাজ্যের ভিতরে দেখি বিশাল বড় একটা সিংহাসন নিয়ে এক মহিলা রাজত্ব করতেছে। ইন্নি ওয়াজাদতু মুরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। তার বিশাল বড় একটা সিংহাসন আছে। সুলাইমান নবী কয়, কি ব্যাপার, এই খবর তো আমার জানা নাই। আলোচনা চলবে, খারাপ লাগতেছে না, ছেড়ে দিব, চলবে? আমার ভাইয়েরা, সুলাইমান নবীর আগ্রহ বেড়ে গেল, কারণ সুলাইমান নবীর কাজ হলো দাওয়াতি কাজ করা, ঠিক না বে? ঠিক। অবলা সরলা মানুষগুলিকে ডাক দিয়ে নে ইসলামের কালেমা পড়ানো, যারা কাফের মুশরিক তাদেরকে কালেমা পড়ানোই তার কাজ, ঠিক না বে? ঠিক। মুসলমান বানানো তার কাজ, মুসলমান নামটা দিয়েছেন কে? আরো জোরে বলেন, আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলতে হবে, আমাদের ধর্মের নাম কি? কিন্তু বাংলার কিছু নামধারী মুসলমান নাস্তিক ইসলাম শব্দ বাংলাদেশে থাকতে দিতে চায় না। আরো জোরে বলতে হবে, ঠিক না বে? ঠিক। এদের সম্মান আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন না, পরকালেও দিবেন না। বাংলাদেশে জায়গা হয় নাই, বাইরে যায়ও জায়গা হয় নাই, ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদা দ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, বজ্রকুণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের শত্রুরা আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সুলাইমান নবী এবার শোনার জন্য আগ্রহ প্রকাশ করলেন, কে সে গো, কি ব্যাপার, তুমি সত্য বলছো না মিথ্যা বলছো?
وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون সে বলছে আল্লাহকে বাদ দিয়ে তার শান শওকত অনেক কিছু আছে। হুদহুদ বলছে হুজুর আল্লাহকে বাদ দিয়ে শয়তানের গোলামি করে সে হেদায়েত প্রাপ্ত হয় নাই। এখন সুলাইমান নবী বলতেছে পাখিরে যা তোকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আরো জোরে কইবেন না সুবহানাল্লাহ। قال سننظر أصدقت أم كنت من الكاذبين কিন্তু তুমি সত্য বলতেছো না মিথ্যা বলতেছো এটা আমি যাচাই বাছাই করব। তুমি যে খবরটা দিলা এটা সত্য দিলা নাকি মিথ্যা দিলা এটা যাচাই বাছাই করার দরকার আছে না? কেমনে যাচাই বাছাই করবে? এবার সুলাইমান নবী বললেন আমি একখানা চিঠি লিখব, একখানা চিঠি নিয়ে যাইবা সেই রানী বিলকিসের কাছে। রানী বিলকিসের কাছে গিয়ে চিঠিখানা দিবাম, তারপরে কি জবাব আসে সেই জবাবটা আবার তুমি নিয়ে আসবা, তাহলে আমি পরীক্ষা করব। ইজহাব বিকিতাবি হাজা ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লানহুম ফাঞ্জুর মাদা ইয়ারজিউন। এবার সুলাইমান নবী একখানা চিঠি লিখলেন, যাও চিঠিখানা রানী বিলকিসের কাছে নিয়ে যাবে। কেমনে নিয়ে যাবে? রানী বিলকিসের যে সিংহাসন রয়েছে সেটার চতুর্পাশে ৬০টি দেওয়াল আছে, প্রতিটি দেওয়ালের উপরে ১২,০০০ করে সৈন্য পাহারাদার। প্রত্যেকটা দেওয়ালে কয় হাজার? ১২,০০০ করে সৈন্য পাহারাদার। ৬০টা দেওয়াল আছে, ৬০টা দেওয়ালের ভিতরে এমন পাহারাদার, ওর ভিতরে কেমনে চিঠি খারাপ পৌঁছাবে হুদহুদ পাখি? এই জন্য হুদহুদ পাখি অনেক বুদ্ধি খাটিয়ে সে চিঠিখানা নিয়ে যাবে। এই চিঠির ভিতরে কি লেখা ছিল সেটাও সামনে আসবে। এই চিঠিখানা নিয়ে হুদহুদ পাখি চেষ্টা করতেছে কেমনে যাওয়া যায়, কেমনে যাওয়া যায়। প্রত্যেকটা দেওয়ালের ভিতরে, দেওয়ালের উপর দিয়ে ১২,০০০ করে সৈন্য পাহারাদার। হঠাৎ করে তিনি উড়াল দিয়ে, জানালা দিয়ে, উকি দিয়ে দেখে রানী বিলকিস ঘুমায়া আছে। সুবহানাল্লাহ বলেন, ভিতরে প্রবেশ করলো। সুলাইমান নবী বলে দিয়েছে চিঠিখানা দেওয়ার পরে আবার আসবা না, কিন্তু সব ঘটনা দেখবা, তারপরে কি ঘটনা ঘটে সব কিছু দেখার পরে আমাকে ওই নিউজটা দিলে আমি তারপরে ব্যবস্থা নিব। সুবহানাল্লাহ। হুদহুদ পাখি এবার রানী বিলকিসের বুকের উপরে চিঠিখানা রেখে ভেন্টিলেটরের ভেতরে লুকায়া পড়ছে। সুবহানাল্লাহ কইবেন না? বুকের মধ্যে চিঠি। রানী বিলকিস হঠাৎ করে ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙ্গার পরে দেখতেছে বুকের মধ্যে চিঠি। ব্যাপার কি, কার চিঠি এটা? খুলে যখন দেখলো আল্লাহ পাকের নাম লেখা আছে চিঠির মধ্যে, সাথে সাথে তিনবার চুমু খেয়েছে। হায় হায়, মনে হয় শীতে পাইছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আওয়াজ আছে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। চলবে? কতক্ষণ? সারা রাত না, কালকে আবার শুক্রবার। আমার ভাইয়েরা, রানী বিলকিস চিঠি খারাপ পাওয়ার পরে তিনবার চুমু খাইলেন, কারণ ওই চিঠির মধ্যে যার তার নাম লেখা নাই, স্বয়ং সৃষ্টিকর্তার নাম লেখা। এমন লেখা দেখার সঙ্গে সঙ্গে মহাব্বত বেড়ে গেছে চিঠির উপরে।
রানী বিলকে চিঠিখানা পড়লেন। পড়ার পরে বাইরে গিয়ে এবার দারোয়ানদেরকে জিজ্ঞাসা করে, আজকে তোমরা কেমন নিরাপত্তার দায়িত্ব পালন করছো? হুজুর কি বলেন, একটা পিঁপড়াও ঢুকতে দেই নাই। কি বলে, একটা পিঁপড়াও ঢুকতে দেই নাই। এই চিঠি আসলো কোথেকে? কই এটা তো জানি না, চিঠি কেমনে আসলো? এত পাহারা, প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে 12,000 করে সৈন্য মোতায়েন করা, এর ভিতরে এই চিঠি আসলো। এবার সবাই জিজ্ঞাসা করে, হুজুর চিঠির মধ্যে কি লেখা আছে, কে পাঠালো এই চিঠিটা? এবার রানী বিলকিস ডাক দিয়া বলেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم আমার কাছে ও মন্ত্রী পরিষদ জরুরি অধিবেশন ডাকো। জরুরি অধিবেশন ডাকা হলো, মন্ত্রী পরিষদের ভেতরে গিয়ে বলতেছে, আমার কাছে সম্মানজনক একটা চিঠি এসেছে, সম্মানজনক একটি চিঠি। মন্ত্রী পরিষদ ডাক দেয়, রানী এই চিঠির মধ্যে কি লেখা? রানী বিলকি ডাক দিয়া বলে, চিঠির শুরুটা যেমন সুন্দর, চিঠির শেষটাও তেমনি তার চেয়ে সুন্দর। إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين الله أكبر রানী বিলকিস ডাক দিয়ে বলেন, সুলাইমানের পক্ষ থেকে চিঠি এসেছে এবং চিঠির ভিতরে সৃষ্টিকর্তার নাম উল্লেখ করা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির ভাষাটা প্রথমে আল্লাহর নাম দিয়ে শুনো, তারপরে শোনো, চিঠির শুরুটা এত সুন্দর কিন্তু শেষটা তো আরও বেশি সুন্দর। একদিকে ধমক দিয়েছে সুলাইমান নবী, আর একদিকে করুণার সুর দিয়ে বলেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ তালু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। সুলাইমান বলেছেন, ও রানী শোনো, আমার চিঠি খারাপ পাওয়ার পরে অহমিকা করব না, অহংকার করব না, তাকাব্বরি করব না, আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে আমার কাছে চলে আসো। আরো জোরে বলবেন না, সুবহানাল্লাহ। কালেমার দাবাত দেওয়া দরকার আছে কি নাই? কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে কালেমার দাওয়াত যারা দেয় তবলিগ, এই তবলিগ নিয়ে ষড়যন্ত্র চলছে কি চলছে না? চলছে, খুব দুঃখের বিষয়। সারা বিশ্বব্যাপী যেখানে তবলিগ জামাত কাজ করে যাচ্ছে দিনের দায়ী হিসাবে, সেখানে সৌদি আরব কিভাবে বলতে পারে তবলিগ জামাত নিষিদ্ধ? তবলিগ হচ্ছে কোরআনের ভাষা, ঠিক কি না? তারা বলতে পারে তবলিগ জামাত যেভাবে দাওয়াতি কাজ করছেন, আপনাদেরকে আরো আপডেট হতে হবে, আরো ভালোভাবে পরামর্শ দিয়ে ওনারা মাঠে ময়দানে কাজের পরামর্শ দিতে পারে, কিন্তু নিষিদ্ধ করতে পারে না। জোরে বলেন, কথা ঠিক কি না? তবলিগ চলছে, চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইয়া ইউহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি তাবলিগ করেন, উনজিলা ইলাইকা মির রাব্বিক, কি দিয়া তাবলিগ করবেন? যা আপনার প্রভুর পক্ষ থেকে নাজিল হয়েছে সেটা হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহ পাক বলেন, কোরআন দিয়ে তাবলিগ করেন, যদি কোরআন দিয়ে তাবলিগ করেন তাহলে অনেক বিপদ আসবে, মুসিবত আসবে, জুলুম নির্যাতন আসবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক বলছেন, আল্লাহর কসম আমি আল্লাহ পাক আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ।
আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং কোরআন নিয়ে তাবলীগ করতে গিয়ে যদি আমাদের জেল খাটতে হয়, কোরআন নিয়ে তাবলীগ করতে গিয়ে যদি আমাদের ফাঁসির মঞ্চে উঠতে হয়, কোরআনের দাওয়াতে কাজ করতে গিয়ে যদি আমাকে দেশ ছাড়া হতে হয়, তারপরেও কোরআনের দাওয়াত আমরা বন্ধ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে আল্লাহ পাককে দেখায় দেন। নারায় তাকবীর, নারায় তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, নারায় তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা বেজার হইলেন? বেজার হইলেন? আমার ভাইরা, সুলাইমান নবীর অপেক্ষায় রয়েছে হুদহুদ পাখি কি খবর নিয়ে আসে। হুদহুদ পাখি সব কিছু দেখতেছে, মন্ত্রী পরিষদের ভিতরে কি আলোচনা হচ্ছে সব খবর সে নিচ্ছে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার হুদহুদ সব কিছু লক্ষ্য করলো, এবার মন্ত্রী পরিষদের ভিতরে রানী বিলকিস বলতেছে, ও মন্ত্রী পরিষদ শোনো, কলাতিয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। আমার ভাইরা, রানী বিলকিস ডাক দিয়া বলে, ও মন্ত্রী পরিষদ আপনারা শুনেন, আমি রাজ্যের ভিতরে একা কিনে কোনো সিদ্ধান্ত নেই না। আমি যদি কোনো সিদ্ধান্ত নেই, আপনাদের পরামর্শ নেই, আপনারা যে পরামর্শ দেন সেই পরামর্শ অনুযায়ী আমি দেশ চালাই, সুতরাং আপনারা পরামর্শ দেন, এই চিঠির ভাষা অনুযায়ী আমি কোন কাজ করতে পারি। সুবহানাল্লাহ। কোন পরামর্শ দরকার আছে কি নাই? সবাই বলতেছে, কলু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ। মন্ত্রী পরিষদ বলছে, যাব না, আমাদের তো অনেক শক্তি, অনেক শক্তিধর, আমরা সেনাপতির দায়িত্ব আমরা পালন করে থাকি, আমাদের কুওয়াত আছে, জনবল আছে। সুতরাং রানী বিলকিস আপনার কাছে যে চিঠি পাঠাইছে সুলাইমান, তার সাথে আমরা যুদ্ধ করব। মন্ত্রীরা পরামর্শ দিলে আমরা যুদ্ধ করব। ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মা জাতা মুরিন, আমরা রেডি, আপনি হুকুম দিলেই হয়ে যায়। রানী বিলকিস খুব বুদ্ধিমান ছিল, সে বলতেছে, কওয়ালাত ইন্নাল মুলুকা ইজা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলা আইজ্জাতা আহলিহা আজিল্লা। ও মন্ত্রী পরিষদ শোনো, যদি কোনো রাজা অন্য রাজ্যের সাথে যুদ্ধ করে, অনেক ভালো ভালো মানুষগুলি নির্যাতিত হয়, ভালো ভালো মানুষগুলি ইজ্জত হারায়, সম্মান হারায়, আর সাধারণ মানুষগুলির ক্ষতি হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার রানী বলছেন, সুতরাং যুদ্ধ করা দরকার নাই, যার পক্ষ থেকে চিঠি এসেছে মনে হয় সাধারণ কোনো মানুষ না, অবশ্যই সে একজন আল্লাহওয়ালা। চিঠির ভাষায় বলে সে আল্লাহওয়ালা। ইতিহাস প্রমাণ, যুগ যুগ ধরে যারা, যুগ যুগ ধরে যারা আল্লাহর ওলিদের সাথে, নবীদের সাথে যুদ্ধ করেছে, ইতিহাস প্রমাণ, তারা পরাজিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। সুতরাং চিঠির ভাষা বলেন, যিনি চিঠিখানা পাঠিয়ে দিয়েছেন সাধারণ কেউ নয়, তিনি আল্লাহওয়ালা, তার সাথে যুদ্ধ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের সাথে যুদ্ধ করে পারা যাবে? আমার ভাইয়েরা, এবার রানী বিলকিস বলল মন্ত্রী পরিষদ, যে সুলাইমান এমন চিঠি আমার কাছে পাঠিয়ে দিয়েছে, সে আসলে নবী কিনা এটা প্রমাণ করার জন্য কিছু ঘুষ আমি দিয়ে দেই, কিছু ঘুষ নিয়ে যাও, যাতে আমার সাথে কোনো যুদ্ধে না জড়ায়। এইরকম ঘুষের কারবার আমাদের বাংলাদেশে নাই, কম না বেশি, সব জায়গায় ঘুষ, বাড়িতে ঘুষ, গ্রামে ঘুষ, থানায় ঘুষ, জেলায় ঘুষ, উপরেও ঘুষ। কতক্ষণ কতক্ষণ? ওটা কি হাদিয়া, ইন্টারেস্ট?
সব জায়গায় ঘুষ আর এটা ছাড়া কোনো কামই হয় না। কথা বলেন, জোরে বলেন, ঠিক কি না? ঘুষ যে দেয়, ঘুষ যে নেয়, সুদ যে খায়, সুদ যে দেয়, হালাল না হারাম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই সুদ ঘুষ এই কারবার আমরা করব না, রাজি আছেন? ইনশাআল্লাহ হাত উঠায় বলতে পারবো, পারবো? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আল্লাহ এই গজব থেকে হেফাজত করেন, বলেন আমিন। وَإِنِّي مُرْسِلَةٌ إِلَيْهِم بِهَدِيَّةٍ فَنَاظِرَةٌ بِمَا يَرْجِعُ الْمُرْسَلُونَ আয় মন্ত্রী পরিষদ, আমি কিছু উপহার পাঠাবো, কিছু ঘুষ পাঠাবো, যদি সে আসলেই পয়গাম্বর হয় তাহলে সেটা গ্রহণ করবে না, আর যদি পয়গাম্বর না হয়, সাধারণ বাদশা হয়, তাহলে আমার ঘুষ গ্রহণ করবে, ঠিক কি না? যদি আল্লাহ ওয়ালা হয় তার সাথে যুদ্ধ করে পারা যাবে না, আর যদি না হয় তাহলে আমরা যুদ্ধ করব। কিছু উপঢৌকন নিয়ে যাও, উপঢৌকন কি কি ছিল, ঘুষ সিস্টেম কি কি ছিল, শুনবেন কি শুনবেন না? শুনবেন? আজকে থাক আর একদিন, হ্যাঁ আজকেই চলবে, কতক্ষণ? এক নাম্বার, 200 বাদী গোলাম হবে, 200 গোলাম বাদী হবে, 200 পুরুষ লেডিস হবে, 200 লেডিস পুরুষ হবে, কয়শো হলো? কয়শো? আরো জোরে, জোরে হলো না? বাংলাদেশ এরকম নাই, দেখলে বোঝা যায় না লেডিস না জন্ডিস, ঠিক কি না? ইয়া বড় বড় চুল, চশমা পড়া, এক ভিক্ষুক পিছন দিক দিয়ে 15 মানুষ যায়া ভিক্ষা চায়, মাথার মধ্যে হাত দিছে লেডিস লেডিস ভাব, ডাক দিয়া বলে আমি মন্দব, একটু আমারে সাহায্য করেন, 10 টাকার নোট দিছে। এবার এই ভিক্ষুকটি দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমার মাকে তুমি ভালো জায়গায় বিয়ার ব্যবস্থা কইরা দিও। এই কানা সহেদাস না, আমি কানা দেহস না, আমি পুরুষ মানুষ, ও মা পুরুষ মানুষ, তে এত বড় চুল কে চিনা বড় কঠিন, ঠিক কিনা বলে? রূপ বদল করা জায়েজ আছে বাংলাদেশে? অহরহ বাসের সিটে বসবেন, বোঝাই যায় না, শীতের দিন তো সব ঢাকা, লেডিস না জন্ডিস বোঝা বড় কঠিন। আমার ভাইয়েরা, 200 বাদী গোলাম হয়ে গেল, 200 গোলাম বাদী হয়ে গেল, আর 100 স্পেশাল ফোর্স, 500 লোকের হাতের মধ্যে, 500 লোকের হাতের মধ্যে রানী বিলকিস, রানী বিলকিস 500 স্বর্ণের ইটা উঠাইয়া দিলেন, প্রতিটি ইটার ওজন হলো 3 কেজি করে, 3 × 5 = 1500 কেজি, জোরে বলেন সুবহানাল্লাহ। কয়শো স্বর্ণের ইটা? 500 স্বর্ণের ইটা প্রত্যেকের হাতের মধ্যে দিয়ে দিলেন, সুলাইমান নবীকে উপহার দিবা, সুলাইমানকে উপহার দিবা, এবং প্রত্যেকের এই 200 গোলাম বাদী হয়ে গেছে, আর 200 বাদী গোলাম হয়ে গেছে, প্রত্যেকের হাতের মধ্যে 200
আসল ফুল দিয়ে দিল আর 200 কাগজের ফুল দিয়ে দিল হাতের মধ্যে। 2 নাম্বার ইন্টারভিউ, 3 নাম্বার ইন্টারভিউ হলো একটা কোটা দিয়ে দিয়েছে, একটা কোটা দিয়ে দিয়েছে। ওই কোটার ভিতরে কি আছে? যেটা আছে ওইটাকে ছিদ্র করে দিতে হবে, কোনো জিন দিয়ে নয়, কোনো মানুষ দিয়ে নয়, হাতুর বাটাল ছাড়া ওই দানাটা, মুক্তার দানাটা ছিদ্র করে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সে নবী হয় তাহলে পারবে মুক্তার দানাটা ছিদ্র করতে, মানুষ দিয়া না, জিন দিয়া না, হাতুর বাটাল দিয়া না, সুই দিয়া না, ওটা ছিদ্র করে দিতে হবে। যদি নবী হয় পারবে, নবী না হলে পারবে না, ঠিক কিনা? 200 কাগজের ফুল, 200 আসল ফুল, এগুলি পার্থক্য করে দিতে হবে, একই রকম, কোনটা আসল কোনটা নকল। আমার ভাইরা, একটা আতরের কৌটা দিয়ে দিল রানী বিলকিস সুলাইমানকে উপহার দেওয়ার জন্য। আতরের কৌটা, এটাও পুরস্কার দিয়ে দিল। আর একটা হচ্ছে সুন্দর করে একটা মালা দিয়ে দিল, দামি একটা মালা উপহার হিসাবে দিয়ে দিল। এই যে উপহারগুলি নিয়া, ওয়া ইন্নি মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, পাঠাইলো। হুদহুদ কি সব শুনতেছে? সব শুনতেছে, সব কিছু শোনার পরে এবার সুলাইমান নবীর কাছে আয়েশা হাজির, যাব না, রানী বিলকিস 500 স্বর্ণের ইটা নিয়ে আসতেছে আপনাকে ঘুষ দেওয়ার জন্য, যাতে আপনি যুদ্ধ না করেন। অনেক রাত হয়ে গেছে, ছেড়ে দেই। এবং শুধু তাই নয়, কাগজের ফুল আবার আসল ফুল দিয়ে নিয়ে আসতেছি, আপনাকে পার্থক্য করে দিতে হবে কোনটা আসল কোনটা নকল। এবং এমন একটা মুক্তার দানা কোটার ভিতরে দিয়ে দিয়েছে, আপনাকে বলতে হবে এই কোটার ভিতরে কি আছে, আর যেটা আছে এটাকে ছিদ্র করে দিতে হবে, জিন দিয়া নয়, মানুষ দিয়া নয়, এবং হাতুর বাটাল দিয়া নয়, ছিদ্র করতে হবে। সুলাইমান নবী কয়, জিনের সর্দারি দিগায় আল্লাহু আকবার, যা তাড়াতাড়ি যা, রানী বিলকিস কোন কোম্পানির ইট বানাইছে, ইটটা, ইটের মাপটা নিয়ে আয়, ওই ডিজাইনটা নিয়ে আয়, আমার রাজ্য থেকে এমন ইটা তৈরি করে স্বর্ণের ইটা দিয়া 27 মাইল রাস্তা পর্যন্ত, 27 মাইল পর্যন্ত স্বর্ণের রাস্তা গড়াইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 27 মাইল পর্যন্ত স্বর্ণের রাস্তা বানায় দাও, 40 হাত চওড়া হবে, 27 মাইল লম্বা হয়ে যাবে। শুধু তাই নয়, সুন্দর সুন্দর পরিগুলি নিয়ে আসো, এই পরিগুলিকে অভ্যর্থনা জানানোর জন্য ফুলের মালা দিয়া ওই রাস্তার শুরুতে দাঁড় করায় দাও, তারা ফুলের মালা বদল করবে। সুবহানাল্লাহ। বলেন সুন্দর সুন্দর পরিগুলি ধরে ধরে নিয়ে ওই জায়গার ভিতরে রাস্তার মোড়ের মধ্যে রাখলো। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, সুলাইমান নবী বললেন, এই জিনেরা শোনো, এই রাস্তার দুই পাশে সুন্দর করে স্বর্ণের শিকল দিয়ে রাখবা, স্বর্ণের প্লেট দিয়ে দিবা শিকলের সামনে, এবং দুনিয়ার যত হিংস্র প্রাণীগুলি রয়েছে, বড় বড় হিংস্র প্রাণীগুলি ওই স্বর্ণের শিকলের মধ্যে বেঁধে দিবা, এবং সুন্দর সুন্দর ফলমূলগুলি এনে ওই স্বর্ণের প্লেটের মধ্যে দিয়ে রাখবা। রানী বিলকিস তার সৈন্য সামন্ত আসার পরে যাতে দেখে আমার দেশের যে খাবার জীবনে কোনোদিন দেখি নাই, এই খাবারগুলি পশুর সামনে দিয়া রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ফলমূল ওই প্লেটের মধ্যে নিয়ে দাও, যাতে তার আশ্চর্য হয় সুলাইমান নবীর পাওয়ার কত। আরে সুবহানাল্লাহ, কয় না গো, খারাপ লাগতেছে? আমার ভাইয়েরা, শুধু তাই নয়,
ছেলেরা আতর নিয়ে আসতেছে কৌটায় করে, তোমরা ওই রাস্তার দুই পাশে ঝর্ণা বানায় দাও, আতরের ঝর্ণা, আতরের ঝর্ণা দিয়ে দাও দুই পাশে সুঘ্রাণে, যাতে তারা মুগ্ধ হয়ে যায়, ওইটুকু আতর যাতে আমাকে দেওয়ার দুঃসাহস না পায়। এবার তারা আসতেছে, তারা আসতেছে, হুদহুদ সব খবর সুলাইমান নবীকে দিয়ে দিলেন, 27 মাইল পর্যন্ত রাস্তা বানায় দিলেন স্বর্ণের ইটা দিয়া, দুই পাশে সুঘ্রাণ, আতরে সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে, দেওয়ালে দেওয়ালে হিংস্র প্রাণীগুলি বেঁধে দিলেন, সামনে স্বর্ণের ইটা দিয়া বিভিন্ন রকমের খাবার সামনে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার তারা যখন আসতেছে, প্রথমে আসার পরে রাস্তা যখন শুরু হবে, এমন সময় দেখে পরীরা সুন্দর সুন্দর মালা নিয়ে দাঁড়িয়ে আছে, অভ্যর্থনার গান গায়, স্বাগতম স্বাগতম হে অতিথি হে মহান অতিথি, স্বাগতম স্বাগতম, কতদিন ধরে আমরা সবাই তোমাদের পথ গুনেছি, তাই বনে বনে ঘুরে কত ফুল তুলে, তাই বনে বনে ঘুরে কত ফুল তুলে, কত না ফুলের মালা গেঁথেছি, স্বাগতম স্বাগতম শুভেচ্ছা স্বাগতম হে অতিথি হে মহান অতিথি, স্বাগতম স্বাগতম, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমল আখলাক যদি আপনাদের সুন্দর হয়, জান্নাতের ভিতরে যখন আপনারা যাবেন, পাঁচ ওয়াক্ত নামাজ যদি ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের জন্য জান্নাতটা বরাদ্দ করে দেন, ওই জান্নাতের ভিতরেও হুরদের গান আপনারা শুনতে পাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাহানুল খালেদা তুফালা নাবিদু ওয়া নাহানুন নাইমা তুফালা নাবাসু ওয়া নাহানুর রাজিয়া তুফালা নাসখাতু তু লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, আল্লাহু আকবার। ওই জান্নাতের গান শুনতে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ। নামাজ না পড়েই, হ্যাঁ নামাজ পড়ে না, না পড়ে তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ দরকার আছে কি নাই? আরো জোরে বলেন দরকার আছে কি নাই? পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই দেখি, সবাই রাজি? দুহাত উঁচু করে আল্লাহ পাককে দেখায় দেন, বলেন হে আল্লাহ, সবাই হাত উঠান, সবাই হাত উঠান, বলেন হে আল্লাহ, আজ থেকে ইচ্ছা করে আর নামাজ ছাড়বো না। হাতটা এভাবে নাড়াচাড়া দেন, কারো মুখের মধ্যে লাগায়েন না, বলেন হে আল্লাহ, যতদিন পর্যন্ত মালাকুল মাউত আমার মাথার উপরে না আসছে, ইচ্ছা করে আর নামাজ ছাড়বো না, আর ছাড়বো না, আর ছাড়বো না। বলেন হে আল্লাহ, আমার এই ওয়াদা আমার মৃত্যু পর্যন্ত পালন করার তৌফিক দিও, আমিন। হাত উঠাইছেন কিন্তু নামাজ কিন্তু আর ছাড়া যাবে না, আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আরো জোরে সরে বলেন আমিন। আমার ভাইরা, এবার হুররা ফুলের মালা বদল করলো, জোরে বলেন সুবহানাল্লাহ। ভিতরে আসার পরে দেখে স্বর্ণের ইট দিয়া রাস্তা, কিন্তু সমস্যা একটা, মাঝে মধ্যে ইট নাই, মাঝে মধ্যে কি নাই? ইট নাই। এই সেনাপতি কই, দেখো তো আমাদের একটা ইট বার করো, রেশমি কাপড় দিয়ে বেছানো ইট একটা বার করছে, দেখো তো এই ইটের খালি জায়গার মধ্যে লাগে কিনা, বসায় দেখে হুবহুবু মিলে গেছে, দেখো তো কত জায়গায় খালি, গুনে দেখে 27 মাইলের ভিতরে 500 ইট নাই, কয়শো? সেনাপতি ডাক দিয়ে বলেন
সুলাইমানের দরবারে কেমনে তোমরা নিবা আমার বুঝে আসে না। কারণ সুলাইমানের দরবারে এই 500 ইটা যদি হাদিয়া উপহার ঘুষ নিয়ে যাও, সুলাইমান দরবার থেকে বলে দিবে আমার রাস্তা থেকে তোমরা কুরায়া নিয়ে আসছো। আমার রাস্তা থেকে কুরায়া নিয়ে আসছো, এই ইট দরবারে নেওয়া যাবে না। পয়গম্বর বলবে ইটা হাদিয়া নিয়ে আসছো, আমার রাস্তা থেকে তুলে নিয়ে আসছো। সুতরাং ইটের জায়গায় আমাদের 500 ইট তাড়াতাড়ি বসায় দাও। সেনাপতি কয় আসল যেটা স্বর্ণের ইটা হাদিয়া প্রথমটাই শেষ, ঠিক কিনা? আমার ভাইয়েরা রাজ দরবারে যাবে, প্রথম হাদিয়াটাই শেষ হয়ে গেল রাস্তার মধ্যে। রাজ দরবারে যখন চলে গেল, এর মধ্যে দেখতেছে দুই পাশে বনের হিংস্র প্রাণীগুলি এত সুন্দর সুন্দর স্বর্ণের প্লেটের ভিতরে খাবার দেওয়া। হায় রে হায়, যে দেশের মানুষ এত সুন্দর সুন্দর ফলমূল হিংস্র প্রাণীর সামনে খাবার দেয়, এই দেশের সাথে আমরা কেমনে যুদ্ধ করব? জীবনে আমরা তো এই ধরনের খাবার কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, লোহার শিকল দিয়া বাঁধা এত সুন্দর সুন্দর হিংস্র প্রাণীগুলি, এত হিংস্র প্রাণী যদি ছাইরা দেয় আমার দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। কিসের যুদ্ধ, কিসের কি, যাও দেখি সামনে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে যখন যায়, সামনে যাওয়ার পরে রাজ দরবারের কাছাকাছি যখন চলে গেছে, আর অভ্যর্থনা শুভেচ্ছা স্বাগতম জানায় সুলাইমান নবী। আমার ভাইয়েরা দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা কয়েকটি পরীক্ষা দিল। একটি পরীক্ষা হলো 200 নকল ফুল, 200 আসল ফুল, এগুলি বাছাই করে দিতে হবে। ও সুলাইমান, আমার রানী বলেছে এগুলি বাছাই করে দিতে হবে, আপনাকে কোনটি আসল কোনটি নকল। সুলাইমান নবী এবার মৌমাছিকে হুকুম করলো, মৌমাছিরে তাড়াতাড়ি যা ফুলের মধ্যে বসে পড়, তোরা তো নকল ফুলে বসবি না, আসল ফুলেই বসবি। সুবহানাল্লাহ। মৌমাছি ছেড়ে দেওয়ার সাথে সাথে মৌমাছিগুলি আসল ফুলের মধ্যে বসে পড়লো, বাকিগুলি কথা কয় না, নকল। বাকিগুলি মৌমাছি বসছে কিসে, আসল ফুলে। কয় এখন তোমরা বাইছে নাও কোনটা নকল কোনটা আসল। 200 বাদী গোলাম হয়ে গেছে, 200 গোলাম বাদী হয়ে গেছে, এগুলি বাছাই করে দিতে হবে। কেমনে বাছাই করবে? সুলাইমান নবী সুন্দর একটা পুকুর বানাইছিলেন, কারণ বাড়িতে মেহমান আসলে হাত মুখ ধোয়া দরকার আছে কি নাই। অনেক দূরে থেকে আপনারা আসছেন আমার মেহমান, এই যে পুকুরের ঘাট আছে, পুকুরের ঘাটে আপনারা যান হাত মুখ ধুয়ে আসেন, তারপরে আপনাদের সাথে মেহমানদারি হবে। এবার সবাই যখন ঘাটে নামলো, এত সুন্দর করে ঘাটটি পিছিল করে দিয়েছেন, ঘাটে নামার সাথে সাথে 400 ধরে পুকুরের মধ্যে হাবডুবো খাইল, সব পিছলা পড়ে গেছে। উঠে দেখে যেগুলা লেডিস লেডিস যেগুলি জন্ডিস জন্ডিস সব মেকআপ টেকআপ ধুইয়া শেষ। সুবহানাল্লাহ, মেকআপ যা করছিল সব ধুইয়া শেষ। এখন পুরুষগুলা পুরুষ হয়ে উঠছে, মহিলাগুলা বোঝা যাবে কি যাবে না? কয় তোমরা এখন বাইছে নাও, তোমরা কয় পুরুষ আর কে মহিলা, সবাই কয় কে রে, এটাও তো শেষ। খারাপ লাগতেছে, এটাও শেষ, ইন্টারভিউ আছে আর একটা আছে না, একটা কোটা। এই কোটার ভিতরে কি, সুলাইমান নবী সাথে সাথে বলে দিলেন এই কোটার ভিতরে একটা মুক্তার দানা। আমার রানী বলেছে আপনি যদি নবী হন তাহলে ছিদ্র করে দিতে পারবেন, মানুষ দিয়া না, জিন দিয়া না, হাতুর বাটুল কিচ্ছু দিয়া না, এই মুক্তার দানাটা ছিদ্র করে দিতে হবে। সুলাইমান নবী ডাক দিয়া বলেন রানী বিলকিস, যে পরীক্ষা আমাকে দিয়েছে এটা ব্যবস্থা করার দায়িত্ব আল্লাহ পাক আমাকে আগে থেকে শিখাইছেন। সুবহানাল্লাহ বলবেন না, কারণ সব কিছু সুলাইমান নবীর কথা মানে, যা বলে তাই শুনে। একটা মাত্র কারণ, সেটি হচ্ছে সুলাইমান নবীর হাতের আংটি।
হাতের আংটি। সুলাইমান নবীর পিতার নাম কি ছিল? দাউদ নবী। এই দাউদ নবী তার সন্তান ছিল ১৯ জন। কয়জন? ১৯ জন। তারপরে কে নবী হবেন? সেই জন্য আল্লাহ পাকের কাছে আল্লাহ বললেন, আল্লাহ আমি যদি মারা যাই আমার পরে নবী কে হবেন? আল্লাহ পাক জান্নাত থেকে একটা বাক্স পাঠিয়ে দিয়েছিলেন, ও দাউদ তোমার ১৯ জন সন্তান, ১৯ জন সন্তানের ভিতরে প্রশ্ন করবা এই বাক্সের মধ্যে কি আছে, যে বলতে পারবে সেই তোমার পরে নবী হবে। আল্লাহ পাক বাক্সের ভিতরে তিনটি জিনিস দিয়েছিলেন। সবার ইন্টারভিউ শেষ হয়ে গেল, শেষ মুহূর্তে সুলাইমান নবী, সুলাইমান নবীকে প্রশ্ন করার সাথে সাথে তিনি বলেছিলেন এই বাক্সের ভিতরে তিনটি জিনিস আছে, একটি হচ্ছে তসবি, আরেকটি হচ্ছে লাঠি, আরেকটি হচ্ছে আংটি। আমার আল্লাহ পাক বললেন, ও দাউদ সুলাইমান ইন্টারভিউতে পাশ করেছে, আপনার পরে সে খেলাফতের দায়িত্ব পালন করবে, তবে হ্যাঁ সুলাইমানের আংটির ভিতরে আমি এমন কিছু মুজিজা দান করেছি, আংটি পরা থাকলে গোটা দুনিয়ার সবাই তার কথা শুনবে। বিশাল ইতিহাস, আংটির ইতিহাস, আজকে আর সময় হবে না। আমার ভাইয়েরা, সুলাইমান নবী এবার গাছ কাটে, গাছ ছিদ্র করে ঘুন পোকা আপনারা চিনেন কি? ঘুন পোকাকে ডাক দেন, ঘুন পোকারে আয় এদিকে আয়, রানী বিলকিসের পরীক্ষায় পাশ কর। সুবহানাল্লাহ। ঘুন পোকাকে ডাক দিলেন, এই মুক্তার দানাটা ছিদ্র করে দে। ঘুন পোকা একদিক দিকে কাটতে কাটতে অন্য দিকে বের হয়ে গেল। পয়গাম্বর এবার ডাক দিয়া বললেন, ও রানী বিলকিসের লোকজন শোনো, একটি মুক্তার দানা নয়, আমার দরবার থেকে হাজার হাজার মুক্তার দানা ছিদ্র করে নিয়া রানী বিলকিসের গলার মধ্যে তোমরা পরায়া দিও। যাও, একটা নয় শুধু। এবার সবাই বলতেছে, হুজুর আমরা আগেই বুঝতে পারছি, রাস্তার খবর যখন নিছি তখনই বুঝতে পারছি আমাদের ৫০০ স্বর্ণের ইটা, আর আপনি ২৭ মাইল পর্যন্ত রাস্তা স্বর্ণের ইটা দিয়া গড়াইছেন, তখনই বুঝতে পারছি আপনি সাধারণ কেউ নন, অবশ্যই আল্লাহর পাঠানো পয়গম্বর। সেই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে। তবে হ্যাঁ, আমরা এখন চলে যাব রানীর দরবারে। সুলাইমান নবী বলেন, যায় বলো আমার সাথে যদি যুদ্ধের ঘোষণা দেয়, দেখলা তো হিংস্র প্রাণীগুলি, ছেড়ে দিব তোমাদের সম্প্রদায় যা ছিল সব ধ্বংস করে ফেলবে, রাজ্য ইসলামের হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে তোমার রানীকে বলবা যাতে সিলিন্ডার করে তাড়াতাড়ি আসে। এবার রানী বিলকিসের ব্যাপারে, রানী বিলকিসের বাবা ছিল জিন, মা ছিল মানুষ। বাবা কি ছিল? মা ছিল মানুষ। এখন জিনেরা চিন্তা করলো, ঘটনা তো খারাপ, যদি রানী বিলকিস আসে, সুলাইমান পয়গম্বর যদি বিয়ে শাদী করে রানী বিলকিসকে, আমাদের গোপন তত্ত্ব সব ফাঁস হয়ে যাবে, এই বিয়ে হওয়া যাবে না। সুলাইমান নবীর কানে কানে গিয়ে বলতেছে, জাহাপনা আপনি রানী বিলকিসকে নিয়ে আসবেন, ওকে যদি বিয়ে শাদী করেন করা যাবে না। কেন? রানী বিলকিসের শরীরে এত বড় বড় লোম, এত বড় বড় পশম। তাহলে জিনের আছে এই কথা বলল, সুলাইমান নবীর একটু পরীক্ষা করা দরকার আছে কিনা? আছে না? এমন একটা রাস্তা বানাইলেন রানী বিলকিসের জন্য যে রাস্তা স্বচ্ছ কাছের, তার নিচে মাছ, তারপরে পানি। সুবহানাল্লাহ। কোন রানী বিলকিসের আসার পরে যাতে বোঝা যায় যে আসলে লোম আছে কি নাই। এবার শুনেন আমার ভাইয়েরা, এবার সবাই যখন চলে গেল, সুলাইমান নবী এবার রাজ্যের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, মন্ত্রী পরিষদের ভিতরে ঘোষণা করে দিলেন, রানী বিলকিস আমার কাছে আসার আগে আগে, এমন কে আসো রানী বিলকিসের, রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারে নিয়ে আসবা,
এমন কি আসো তোমাদের ভিতরে রানী বিলকিস মুসলমান হওয়ার আগেই আমার কাছে চনি আসবা তার সিংহাসনটা সিংহাসন কয়টা কামরার মধ্যে কয়টা দেওয়ালের ভিতরে সাতটি দেওয়ালের ভিতরে বিশাল বড় সিংহাসন কে এনে দিতে পারবে এমন সময় একজন জিন দাঁড়ায়া গেল ক্বালা ইফিরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নি আলাইহি লাকাবিয়ুন আমিন জিন বলতেছে হুজুর এটা তো ব্যাপারই না আপনি বসা থেকে উঠতে যে দেরি এই সময়ের ভিতরে রানীর সিংহাসন এসে হাজির হয়ে যাবে আপনি বসা থেকে উঠতে যে দেরি এই সময়ের ভিতরে সিংহাসন এসে হাজির হবে আনতাকুম আমি মাকামিক এই ক্ষমতা ওয়াইন্নি আলাইহি লাকাবিয়ুন আমিন এ ব্যাপারে আমি খুব শক্তিশালী বিশ্বস্ত এর মধ্যে আপনার মতো আমার মতো একজন বান্দা মানুষ সে বলতেছে কলাল্লাজি ইনদাহু ইলমু মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুক সে বলতেছে যার ভিতরে এলেম আছিল কিতাবের জ্ঞান ছিল আপনার মতো আমার মতো মানুষ সে বলতেছে যে এটা তো বসা থেকে ওঠা এটা তো অনেক সময়ের ব্যাপার চোখের পলক ফালাইতে দেরি সিংহাসন এসে হাজির হতে দেরি হবে না সুবহানাল্লাহর জোরে তো আসতে আরো আসতে কোন তাহলে পাওয়ার কার বেশি মানুষের না জিনের আরো জোরে কোন মানুষের না জিনের হঠাৎ করে চোখ খুলেই সুলাইমান নবী দেখে সিংহাসনে সে হাজির হয়ে গেছে আমার ভাইয়েরা সুলাইমান নবী এবার ডাক দিয়া বললেন মন্ত্রী পরিষদ ও জিনেরা রানীর সিংহাসনের মধ্যে সামান্য একটি পরিবর্তন করে দাও একটু পরিবর্তন করো দেখি সে চিনতে পারে কিনা সঠিক পথ সে বেছে নিতে পারে কিনা সিংহাসনটা একটু কালারিং করা হলো উল্টা পাল্টা করে দেওয়া হলো একটু কালারিং এদিক সেদিক করা হলো দেখি রানী চিনতে পারে কিনা এবার রানী বিলকিস যখন চলে আসলো আসার পরে এবার সুলাইমান নবী ডাক দেয় কিলালাহাদ খুলে সরহ আসুন আসুন ভিতরে আসুন অভ্যর্থনা জানানো হলো আসেন ভিতরে আসেন কিন্তু সামনে তো কাছের নদী কথা কয় না ওই যে কাছের নদী বানায় রাখছে ঠিক কিনা কাছের নদী দেখতে বোঝা যায় মনে হয় নদী মনে হয় সাগর জলাশয় নিচে মাছ দর পারতেছে মনে হয় আসলেই নদী কিন্তু নদী ইন্টারভিউ রানী বিলকিস এবার রাজ দরবারে যাবি কিন্তু নদী কেমনে পার হবে যখন মনে করছে কাপড় তো আমার ভিজে যাবে যখন কাপড়টা উপর দিকে উঠাইছে গোড়ালি পর্যন্ত বের হয়ে গেছে সুলাইমান নবী দেখলেন জিনেরা বলেছিল বড় বড় লোম কিন্তু আসলে তো বড় বড় লোম নাই আরে জোরে কর না সুবহানাল্লাহ এবার সুলাইমান নবী ডাক দিয়া বলে কলা ইন্নাহু সরহুম মুমাররাদুম মিন কাওরি এটা তো স্বচ্ছ একটি জলাশয় কাস নির্মিত একটি জলাশয় আপনি আসেন কোনো ভয় নাই যারে বলেন সুবহানাল্লাহ এবার রানী বিলকিস কমপ্লিটলি সিলিন্ডার করল সুলাইমান নবীর কাছে কি বলে সিলিন্ডার করল ক্বালাত রব্বি ইন্নি যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রব্বিল আলামিন রানী বিলকিস এবার ডাক দিয়া বলে
আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি, এতদিন পর্যন্ত মূর্তি পূজা করেছি, কিন্তু মূর্তি পূজা করেছি, এখন তো আপনার সামনে সব কিছু স্বচ্ছ হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল আপনার আল্লাহই সত্য, অবশ্যই আপনার আল্লাহ সত্য, আপনার আল্লাহর কাছে আমি কমপ্লিটলি সিলেন্ডার করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সুলাইমান নবী একদিকে নেতা আর একদিকে পয়গম্বর, জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান নবীর সাথে রানী বিলকিসের বিয়া হয়েছে কি না? কেউ কেউ বলে হয়েছিল, কেউ কেউ হয় নাই। বিয়া হয়েছিল এক জেলের মেয়ের সাথে, সুবহানাল্লাহ বলেন, এটা আর এক ইতিহাস, অনেক সময়ের ব্যাপার। কিন্তু নেতা কেমন নেতা, আমাদের ঐতিহ্য আমরা ভুলে গিয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের ঐতিহ্য ভুলে গিয়েছি, নবীরা নেতা, একদিকে নেতা আরেকদিকে পয়গম্বর, বর্তমানেও নেতা আছে কি নাই? এই যে সামনে নির্বাচন, নেতা নির্বাচন হবে, ঠিক কিনা? কেমন নেতা দরকার আমাদের? যে নেতার মধ্যে কোনো নামাজ নাই এমন নেতা দরকার আছে? আরো জোরে বলেন। যে নেতা সুদ খায় ঘুষ খায় এমন নেতা আমাদের দরকার নাই, ঠিক কিনা বলেন? আমাদের ইমান আমরা বিক্রি করতে পারবো না, কেউ দিছে 500 টাকা, ভোট তো আপনারই দিমু, আরেকজন গভীর রাতে এসে দিছে 1000, আর কি কন, ভোট তো আপনারই দিমু, আরেকজন 2000 টাকা দিছে পরের দিন, কি কন, ওদের দলে আমি নাই, কথা কন, কথা কন। 100 টাকার জন্য, একটা চায়ের জন্য 500 টাকার জন্য আপনার ভোটটা আপনি এভাবে বিক্রি করে দিলেন, এমন একটা জায়গায় যে জায়গায় আল্লাহর হুকুম নাই, আল্লাহর বিধান নাই। মনে রাখবেন, এই নেতা আপনার ভোট পাওয়ার পরে যতগুলি গুনাহের কাজ করবে, যত গম চুরি করবে, ইট চুরি করবে, বাঁশ চুরি করবে, সব গুনাহ আপনার আমল নামায় চলে যাবে। হুজুর আছে, ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, আপনার ভোট যদি একজন 5 ওয়াক্ত নামাজিকে দেন, আপনার ভোট যদি ভালো জায়গায় দেন, ভালো মানুষকে দেন, এই লোকটা সমাজের মধ্যে যত ভালো কাজ করবে, সমস্ত ভালো কাজের প্রতিদান আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবেন। কেমন নেতা নির্বাচন করবেন? শিক্ষা নেন নামাজ থেকে। আপনারা নামাজ পড়েন না? একজন ইমাম সাহেব, হুজুর, ইমাম সাহেব হুজুরকে যখন আপনি মসজিদের ইমাম বানান, হুজুরের বউ পর্দা করে না সে খবরও নেন, হুজুর দাড়ি ঠিক আছে কিনা খবর নেন, হুজুর সিগারেট খায় না খবর নেন, হুজুরের মাথার চুল বড় না ছোট খবর নেন, ইন্টারভিউ নেওয়ার সময় সব কিছু দেখে মসজিদের ইমাম আপনি নির্বাচন করেন। ইমাম হুজুর আমাদের খুব ভালো মানুষ, আমরা তার পিছনে নামাজ পড়ি, ইমাম সাহেবের এত কিছু দেখে একজন নেতা, ইমাম মানে নেতা, নেতা নির্বাচন করেন, 2000, 3000, 500 মানুষ, 5000 মানুষ তার পিছনে ইক্তেদা করেন একজন মসজিদের ইমামের পিছনে। এই মসজিদের ইমামকে নিযুক্ত করার জন্য এত কিছু দেখার দরকার পড়ে, সমাজের ইমাম নির্বাচন করার জন্য তার চরিত্র দেখা দরকার আছে কি নাই? শিক্ষা নেন নামাজ থেকে। ইমাম সাহেব একদিন ভুল করল, ভুল করার পরে লোকমা দিলেন, ইমাম সাহেব লোকমা নিল না, আর একদিন ভুল করলো লোকমা নিল না, আর একদিন ভুল করলো লোকমা নিল না। আমাদের মহাব্বতের নাসির ভাই মসজিদের পেছন থেকে ডাক দেয়া বলে, ও ইমাম সাহেব ব্যাপার কি, একদিন দুই দিন তিন দিন লোকমা দিল, হুজুর পেছন থেকে লোকমা নেন না, ভুল করেন ঠিকই লোকমা নেন না, আর একদিন করবে কি মিটিং ডেকে বলবে ইমাম আর দরকার নাই, কথা বলেন ঠিক? তদ্রুপ সমাজের ইমামকে একবার ভুল করলো লোকমা দিলেন নিল না, আর একবার ভুল করলো লোকমা দিলেন নিল না, ভুল ধরায় দিলেন কিন্তু কাজ হয় না, এরকম নেতা সামনে আমাদের আর দরকার? আরো জোরে বলেন,
শিক্ষা কই থেকে নেবেন? নামাজ থেকে নিচ্ছে শিক্ষা নেন আপনি। সুতরাং সামনে নির্বাচন, আপনার ভোট আপনার আমানত, আপনার আমানত ভালো জায়গায় দিবেন, খারাপ জায়গায় দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? বাতাসের বিচার শুনবেন, মনে আছে? মনে আছে? আমার ভাইয়েরা দাউদ পয়গম্বর এবার বাতাসকে ডাক দিলেন, বাতাস আসার পরে বলছে পয়গম্বর বলেন কি বলবেন আপনি, ওই বুড়ি বেটির আটা নিছো কেন, ওর আটা কেন নিলা, তুমি তো আসামি। পয়গম্বর আমার কোন দোষ নাই, হুকুম দিয়েছেন আমার আল্লাহ। আরেক জোরে কন্যা সুবহানাল্লাহ, আমার কোন দোষ নাই, আল্লাহ আটা নিতে বলছে, কি জন্য আল্লাহ আটা নিতে বলছে? ওই যে সমুদ্র, সমুদ্রের ভিতরে একটি জাহাজ, তার তলদেশ ছিদ্র হয়ে গেছে, হাজার হাজার অনেক মানুষ ওই জাহাজের মধ্যে, তলদেশ ছিদ্র হয়ে পানি উঠতেছে, অনেক মালামাল আছে ওই জাহাজের ভিতরে। আমার রব্বুল আলামিন ডাক দিলেন বাতাসরে, যা তাড়াতাড়ি যা, বুড়ে বেটির গামলা থেকে আটা নিয়ে গুলাইয়া ওই ছিদ্রটা বন্ধ করে দে। পয়গম্বর ওই বুড়ি বেটির আটা আমি নিয়ে গেছি, যা ওই ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি, এখন আল্লাহকে বলেন, আমাকে বলে লাভ নাই। আল্লাহকে আসামি করা যাবে? আসামি করা যাবে? আমার ভাইয়েরা সুলাইমান ছোট্ট মানুষ দরবারে দাঁড়াইয়া অপেক্ষা করছে বিচার কি হয় দেখার জন্য, বুড়িও দাঁড়ানো আটা আর নেয় না, ঘটনা শোনার পরে চুপচাপ হয়ে আছে। জাহাজের নাবিকে এবার আল্লাহর কাছে মানত করেছে, আল্লাহ গো আমার এই জাহাজের তলদেশ ফেটে গিয়ে পানি উঠতেছে, আয় আল্লাহ যদি তুমি এই জাহাজটাকে রক্ষা করে কিনারায় পৌঁছায় দিতে পারো, তাহলে আল্লাহ গো নিয়ত করলাম আমার এই জাহাজের ভিতরে যত মালামাল আছে তার অর্ধেকটা দাউদ পয়গম্বরের দরবারে জমা দিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আলাপ করতে করতে জাহাজের কিনারে এসে হাজির হয়ে গেল অর্ধেক মালামাল, তখন এই নাবিকরা সব বহন করে এনে সুলাইমান নবীর দরবারে দিয়া হাজির। সুলাইমান নবী ডাক দেন, ব্যাপার কি? এবার নাবিকে সমস্ত ইতিহাস খুলে বলে, এই ঘটনা ঘটেছে, নিয়ত করেছিলাম আপনার দরবারে দিয়ে দিব। এবার সুলাইমান ডাক দিয়া বলে, বাবা গো পয়গম্বর বলেন তো এখন এই সম্পদের মালিক বুড়ি বেটি হবে কি হবে না? পয়গম্বর বলে, কথা তো ঠিক, এই বুড়ি 5 কেজির জাগ, এবার দেখো পুরা নাবিকের জাহাজের অর্ধেকটা মালামাল তোমার নামে বরাদ্দ হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নদীরে কোল ভাঙ্গে ও কোল গরে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা, সকালবেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা।